আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, একটা হচ্ছে 23 ও 24 ডিসেম্বর 2022 সাল। তো এটা সম্পর্কে ডিটেলস আপনাদেরকে আমি আজকে বলবো। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, ধন্যবাদ। তো 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 23 ও 24 ডিসেম্বর 2022 সাল, মানে এবছরই অনুষ্ঠিত হবে। তো চলুন আমরা বাকি ডিটেলস জেনে নেই। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 23 ডিসেম্বর হচ্ছে স্কুল পর্যায়ে। তো আপনারা জানেন যে শিক্ষক নিবন্ধন দুটি বিভাগে বিভক্ত হয়ে থাকে, একটা হচ্ছে স্কুল পর্যায়ে, একটা হচ্ছে কলেজ পর্যায়ে। তো যারা স্কুল পর্যায়ে আবেদন করেছেন তাদের পরীক্ষাটা হবে 23 ডিসেম্বর, আর যারা কলেজ পর্যায়ে আবেদন করেছেন তাদের পরীক্ষাটা শুরু হবে 24 ডিসেম্বর 2022। তো নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ NTRCA। NTRCA এই তারিখ সামনে রেখে পরীক্ষার আয়োজন প্রস্তুতি নিচ্ছে NTRCA। তো NTRCA এই তারিখটা ধরেই আপনার তাদের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো 3 বছর ধরে আটকে থাকা 17তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা ডিসেম্বর মাসের মধ্যে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। তো আপনারা ইতিমধ্যে জানেন যে 17তম শিক্ষক নিবন্ধনের জন্য বিশাল পরিমাণের শিক্ষক নিবন্ধন হবে, প্রায় 70,000 মতো। তো আপনারা সবাই প্রস্তুতি নিতে থাকেন। তো NTRCA প্রস্তাব অনুমোদন হলে দ্রুত পরীক্ষা শুরুর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে NTRCA। এতে আবেদনকারীর প্রায় 3 বছর অপেক্ষার অবসান হতে যাচ্ছে। তো আপনারা চিন্তা করেন, 3টি বছর ধরে মানুষ এই একটা পরীক্ষার জন্য ওয়েট করছে। তো এটা সত্যি একটা অস্বাভাবিক ঘটনা এবং খুবই দুঃখজনক একটা ঘটনা যে 3 বছর ওয়েট করা লাগলো। অনেক শিক্ষক ক্লাস নিচ্ছে বা অনেক বেকার মানুষ বসে রয়েছে। তো এই নিয়োগটা যদি আগে হতো তাহলে অনেক কর্মসংস্থান হতো। তো যাই হোক, অবশেষে একটা সুখবর হচ্ছে যে এই নিয়োগের পরীক্ষা আসছে, এবছরে আসছে। তো আপনারা আপনাদের মতো করে প্রিপারেশন নিতে থাকেন আর আমার চ্যানেলের সাথে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।